মাসু ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমি একটা নিউ রেসিপি নিয়ে এসেছি। তো সেটা হলো মানে আটার রুটি, গরম পানিতে রুটি দিয়ে এত সুন্দর মানে একটা রেসিপি হয়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো আসুন বন্ধুরা দেখে নিন কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। দেখুন আমি এক বাটি আটা নিয়েছি, তো দিয়ে দেব একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, একটু একটু পানি দিয়ে আটাটা মেখে নেব। এভাবে করে আটাটা মেখে নিচ্ছি, একটা যেভাবে আটা মানে রুটি ডো মাখেন সেভাবে করে করে নিতে হবে, শক্ত করে একটা। দেখুন ঠিক এইভাবে করে করে দিতে হবে, ঠিক আছে? তো আমি এইভাবে করে করে নিয়েছি। তো দেখুন এইভাবে করে আমি লেচি কেটে নিয়েছি। তো আমি রুটি বেলে নেব রুটির মতো, যেভাবে আপনারা রুটি বেলেন সেইভাবে করে বেলে নিতে হবে। পাতলা পাতলা করে এইভাবে করে, একটু লেগে গেছিল এখানটা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এইভাবে করে আমি বেলে নিচ্ছি সব। দেখুন আবার একটা বেলে নিয়েছি। তো যেভাবে আপনারা আটার ময়দা লুচি রুটি করেন সেইভাবে দেখুন পুরুষটা ঠিক ওইরকম হবে। তো এইভাবে করে সব রুটিগুলো বেলে নিচ্ছি, দেখুন সব একইভাবে বেলে নিয়েছি। তো চুলোটা ধরিয়ে নেব, চুলোটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পানি, দিয়ে দেবো একটুখানি সরিষার তেল। তো এই পানিটা গরম হতে থাক, তারপরে ফিরে আসছি। দেখুন পানিটা খুব সুন্দর গরম হয়ে গেছে। তো একটা একটা করে রুটিগুলো দিয়ে দেব, এইভাবে করে সব রুটিগুলো দিয়ে দিয়েছি। দেখুন রুটিটা সেদ্ধ করে নিয়েছি, জাস্ট বেশিক্ষণ লাগবে না। তো আমি এই গরম রুটিটা তুলে এই পানির মধ্যে সরাসরি দিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, তারপর ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। দেখুন রুটিটা পিড়েতে নিয়ে নিয়েছি, তা আমি এইভাবে করে কেটে নেব। এইভাবে করে সরু সরু করে কেটে নেব, এই দেখুন এইভাবে করে করে কেটে নেব। এরকম করে করে কেটে নেব, আপনারা এইভাবে গুটিয়েও কাটতে পারেন, দুরকমই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে করেও কেটে নিতে পারেন, যেদিকে সুবিধা হবে সেইভাবে করে এইভাবে করে কেটে নেবেন। এইভাবে করে কাটলেও খুব সুন্দর হয়, এই দেখুন এইভাবে করে। তো আমি পুরোটা এইভাবে করে কেটে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। দেখুন এইভাবে করে আমি সব কেটে নিয়েছি, এইভাবে করে খুব সুন্দর ফুলে যাবে, এই দেখুন এইভাবে করে। তো এইভাবে করে সবই কেটে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। দেখুন এইভাবে করে সব কেটে নিয়েছি। তো এরপর আবারও চুলোটা ধরিয়ে নেব, চুলোটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল কড়াইয়ে পরিমাণ মতো, গরম হতে থাক, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো,
ক্যাপসিকাম একটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে আপনাদের বাড়িতে যায় সবজি থাকে সেটাই দেবেন কিন্তু আমার হাতে কাছে যে সবজিটা ছিল সেটাই দিয়েছি আপনারা গাজর বিনস দিতে পারেন কিন্তু আমি কিছুই দিচ্ছি না দিয়ে দেব লবণ আর একটু হলুদ আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন আমি একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু করে দিয়ে দিয়েছি যে আমি খুব ভালো করে এটা তুলে ভেজে নেব দিয়ে দেবো এক চামচ মতো সয়া সস এক চামচ মতো টমেটো কেচাপ এক প্যাকেট ম্যাগির মশলা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেবো সেদ্ধ করা রুটি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে কিছুক্ষণ এইভাবে করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব জাস্ট কিছুক্ষণ এইভাবে করে শুধু নাড়াচাড়া করেই নামিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে খুব সুন্দর হয়েছে না তো রেডি হয়ে গেছে তো আমি নিচেতে নামিয়ে ঠান্ডা করে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখলেন তো গরম পানিতে রুটি দিয়ে কতটা সুন্দর রেসিপি হয় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না কত লোভনীয় হয়েছে দেখুন দেখতে তো আমি একটু খেয়ে নিচ্ছি কেমন হয়েছে জাস্ট ফাটাফাটি হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ।